নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আপনারা দেখতে পাবেন ঢাকা থেকে ফেনি হয়ে বিলুপ্ত বিলোনিয়া রেল রুটটি দেখতে কেমন, বা ভবিষ্যতে যখন এটি চালু হবে তখন কেমন হবে সেটি আজকে আপনাদেরকে দেখাবো। আপনারা জানেন ফেনি বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী জেলা, কিন্তু এই ফেনি বর্তমানে তাদের কোনো রেল নেই, তাদের নিজস্ব কোনো ট্রেন নেই, তাদেরকে চট্টগ্রাম এবং সিলেটের ট্রেনের উপর নির্ভর করতে হয়। যদিও একসময় এই ফেনি জেলার ছিল স্বর্ণালী অতীত, ফেনি জেলার গুরুত্ব ব্রিটিশ সরকাররা বুঝতে পেরেছিল, যার ফলে কিন্তু ব্রিটিশরা সেই 1929 সালে, আজ থেকে প্রায় 100 বছর আগে, ফেনিকে তারা রেল যোগাযোগের আওতায় নিয়ে আসে। এবং ফেনির সাথে ভারতের বিলোনিয়া এবং বাংলাদেশের বিলোনিয়াকে কানেক্ট করে তারা একটি 27 কিলোমিটার লম্বা রেল লাইন চালু করেছিল, যেটির কারণে কিন্তু ফেনিকে জংশন বলা হয়। ফেনি থেকে দৌলতপুর, আনন্দপুর হয়ে পীরের বক্স, মুন্সিগঞ্জ হাট, তারপর এদিকে ফুলগাজী, মুন্সিরহাট থেকে ফুলগাজী হয়ে পরশুরাম, বিলোনিয়া, এরকম প্রায় 8-10টি স্টেশন ছিল এই রুটে। প্রথমে এটি মালবাহী ট্রেন চললেও 47-এর দেশভাগের পরে কিন্তু দুইটি আলাদা লাইন হয়ে যায়, অর্থাৎ একটি অংশ পরে বাংলাদেশের লাইন আর একটি চলে যায় ভারতের অংশে। তখন কিন্তু রেগুলার ট্রেন চলাচল করতো, বিলোনিয়া থেকে সরাসরি ফেনিতে রেল আসতো। পরবর্তীতে 1997 সালে এই রেল রুটটি বন্ধ করে দেয় বাংলাদেশ রেলওয়ে, যার ফলে আজ থেকে প্রায় 26 বছর ধরে রেল রুটটি একদম বন্ধ। আর রেল রুটটি বন্ধ থাকার কারণে এই রুটের যত যন্ত্রাংশ ছিল সবগুলো কিন্তু আস্তে আস্তে হারিয়ে গেছে, চুরি হয়ে গেছে, এবং রেলের জমিগুলো কিন্তু প্রভাবশালীরা দখল করে নিয়েছে। কিন্তু এই রেল অংশটি বন্ধ হয়ে যাওয়ার কারণে ফেনিবাসী কিন্তু এখন বিলোনিয়ার সাথে কানেক্ট হতে পারে না সহজে। ফেনির ঐতিহ্যবাহী যে রেলের একটা স্বর্ণালী অতীত ছিল সেটি কিন্তু হারিয়ে গেছে। বর্তমানে আবারও এই ফেনি বিলোনিয়া রেল রুটটি চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে, মূলত ভারতের সেভেন সিস্টারের অংশে মালামাল সহজে পরিবহনের জন্য বাংলাদেশের চিটাগাং পোর্ট তারা ব্যবহার করতে চায়, যার ফলে কিন্তু আমরা একটি মোটা অঙ্কের রাজস্ব পাবো। আবার বিলোনিয়া পোর্ট চালু হলে কিন্তু ফেনিবাসীর একটা কর্মসংস্থানের সৃষ্টি হবে। তো সেক্ষেত্রে যদি এই রেল রুটটা আবার চালু হয় তাহলে কিন্তু ফেনিবাসী এখন সরাসরি ঢাকা থেকে ফেনি হয়ে বিলোনিয়া রুটে একটি ট্রেন দাবি করতেই পারে তাদের নিজস্ব নামে, কারণ এরকম একটি ঐতিহ্যবাহী জেলা, তাদের একটি নিজস্ব ট্রেন কেন থাকবে না, অবশ্যই থাকা উচিত। তো আশা করব ফেনিবাসী এই ভিডিওটি শেয়ার করবে, তাদের উচ্চ মহলে পৌঁছে দেবে। আপনারা এখন দেখতে পাচ্ছেন সেই হারিয়ে যাওয়া সেই রুটটি, আস্তে আস্তে আমরা বিলোনিয়ার দিকে আগাচ্ছি। এটি সেই ফুলগাজী স্টেশন, 1971 সালে এখানেই পাক বাহিনীর আত্মসমর্পণ করে। তো আশা করব এই ভিডিওটি ফেনিবাসীরা তাদের টাইমলাইনে শেয়ার করবেন এবং তাদের উচ্চ মহলের কাছে পৌঁছে দেবেন, যাতে রেল রুটটি দ্রুত চালু হয় এবং তাদের হারানো ঐতিহ্য ফিরে আসে। আজকে এ পর্যন্ত রাখছি, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা।